নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা মূলত গাছে সরিষার খোল বা মাস্টার্ড কেক ব্যবহার করি কিন্তু আমরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা ব্যবহার করি তাই সেটা কিভাবে বৈজ্ঞানিক উপায়ে আপনারা ব্যবহার করতে পারবেন সেই সংক্রান্ত আমার এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ারও করবেন যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আমি নিয়ে নিয়েছি এক লিটার জল আর একশো গ্রাম সরিষার খোল আমি এই একশো গ্রামটাকে এক লিটার জলের সাথে ভালো করে চার দিনের জন্য পচতে দেবো এবং এই চার দিনের মধ্যে দেখা যাবে এর মধ্যে ব্যাকটেরিয়াতে কী করবে এই জলটাকে আশ্রয় করে ব্যাকটেরিয়ার বারবারন্ত বাড়বে এবং তাতে কিন্তু সে গাছের যে উপকারী ব্যাকটেরিয়া সেটার পরিমাণ যেমন বৃদ্ধি পাবে এবং গাছের খাদ্যের যে চাহিদা সেটাও মিটবে এবার আমাদের জানতে হবে যে এই সরিষার খোলের মধ্যে কি আছে শতকরা হিসাব করলে দেখা যায় যে এর মধ্যে নাইট্রোজেন আছে ফাইভ পয়েন্ট টু শতাংশ এবং ফসফরাস পেন্টঅক্সাইড পি টু ও ফাইভ ওয়ান শতাংশ এবং পটাশিয়াম অক্সাইড আছে মানে কে টু ওয়ান পয়েন্ট ওয়ান শতাংশ দেখুন এটা আমার বীজ থেকে তৈরি করা সেই জবা এর আগে একটা আপেল গাছের ছবি আপনাদের দেখানো হলো এই গাছগুলোর গ্রোথটা দেখুন আপনারা মাসে দুবার করে কিন্তু এই সর্ষের খোল দিলেই যথেষ্ট দেখুন এই গাছটায় কত পরিমাণে কুড়ি এসেছে এই গাছটা আমি কিছুদিন আগেই কি করেছিলাম হার্ট প্রুনিং করেছিলাম সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন এবার আপনাদের দেখাই যে একটা ভাঙা টিনের মধ্যে আমি একটা মালটা গাছ বসিয়েছিলাম সেটায় সেই মিষ্টি মালটা কীরম ধরেছে আপনারা দেখুন এবার যেটা বলছিলাম যে এই নাইট্রোজেন কিন্তু সরাসরি গাছ গ্রহণ করতে পারে না কি করে নাইট্রেট ফর্মে কিছু জীবাণু তাকে পরিবর্তিত করে হিউমাসের মধ্যে আবদ্ধ করে তাই কিন্তু গাছ গ্রহণ করে সেই নাইট্রোজেনটাকে কি করে ভেঙে তারা বিয়োজিত করে তার ফলে কিন্তু গাছ সহজেই সেটা গ্রহণ করতে পারে দেখুন এটা আমার ছাদের কিছু অংশ আপনাদের দেখাই আজকে চতুর্থতম দিন দেখুন এই চার দিনে আমার এই সেই মিশ্রণটা কতটা পরিমাণে তৈরি হয়ে গেছে এই মিশ্রণটিকে আমি কি করব আমি এর জন্য নিয়ে নিচ্ছি ন লিটার জল এই জলে কিন্তু আমরা ছেকে গাছে দেব কেন ছেকে না দিলে এই গাছের এই যে অংশগুলো রয়েছে এই সেইগুলো কিন্তু গাছের মাটির মধ্যে পড়ে মাটিটা শক্ত হয়ে যাবে তাই আমরা এটা দেবো না কেন আমরা পচা গাছে দিই কারণ গাছে যখন হলুদ হলুদ হয়ে যায় সেটাকে সবুজ করার জন্য অর্থাৎ ক্লোরোফিলে চাহিদা মেটানোর জন্য আমরা এটাকে প্রয়োগ করি ফসফরাস পটাশিয়াম ইত্যাদি উপাদানের কার্যকরিতা কিন্তু এটা বৃদ্ধি পায় তাই এনপিকের কিন্তু গুণ এর মধ্যে আমরা পাব এছাড়া এর অভাবে কি হয় পাতার রং ফিকে হয়ে যায় এবং গাছে ফুল কমে যায় এবং ফলের পরিমাণও কমে যায় ফল আকারে ছোট হয় এবং খুব তাড়াতাড়ি পেকে যায় পরিপক্কতা আসে না এবার আমরা কি করব এই মিশ্রণটাকে অল্প অল্প দেবো কখন দেব এটাও দেবেন আপনারা বিকেল বিকেলবেলায় সকালবেলায় গাছে জল দেবেন এবং বিকেলের সময় গাছের গোড়াগুলো অংশ খুশে নেবেন দেখুন কীরকম কালার হয়েছে এটার সেইটা কিন্তু আমরা গাছে অল্প অল্প পরিমাণে দিয়ে দেব মাসে দুবার দিলে কিন্তু যথেষ্ট তাই আমরা নাইট্রোজেন সমৃদ্ধ এইটা কিন্তু গাছের কমপ্ল্যান বলতে পারি এক এক অর্থে গাছের বৃদ্ধি যেমন সহায়ক এবং গাছের কিন্তু আরেকটা বিষয় গাছে যদি প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করা হয় গাছে কিন্তু বারবারন্ত বৃদ্ধির সাথে সাথে গাছে কিন্তু কি হবে রোগ পোকার আক্রমণও বাড়বে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যাই হোক বন্ধুরা এরপরে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সেইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি বাগান প্রেমীদের কাছে জানি না সেগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমি চেষ্টা করছি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার আপনারা আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই পারব দেখুন আমি এই মালটা গাছটায়ও কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যাদের কম গাছ এক লিটার জলে পঁচিশ গ্রাম মাত্র সর্ষের খোল ভিজিয়ে চার দিন পরে কিন্তু গাছে প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু সম্ভব যাদের গাছ কম যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার